বর্ষা শুরুর আগেই ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কয়েক হাজার মানুষ, মোল্লারহাট বাজার এবং পার্শ্ববর্তী পাঁচটি গ্রাম সহ প্রায় তিন কিলোমিটার এলাকা বিলীন হচ্ছে ক্রমাগত নদী ভাঙনে। এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। বর্ষা শুরুর আগেই ব্রহ্মপুত্রের ভয়াল রূপ দেখছেন কুড়িগ্রামের অলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মানুষ। গত কয়েকদিনের তীব্র ভাঙনে বেগমগঞ্জের মোল্লারহাট বাজার এলাকার প্রায় শতাধিক ঘরবাড়িসহ ঐতিহ্যবাহী স্থাপনা চলে গেছে নদীগর্ভে। পানিতে তলিয়ে যাচ্ছে গাছপালাসহ ফসলি জমি, হুমকিতে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। খোলা আকাশের নিচে অথবা অন্যের আশ্রয়ে দিন যাপন করছেন ভাঙন কবলিত মানুষ। দ্রুত ব্যবস্থা না নিলে কয়েক দফা বসতভিটা হারানোর পর এবার শেষ আশ্রয়টুকুও থাকবে না, এমন আশঙ্কায় ভুক্তভোগীরা। আমার যে সাত ছয় সাতবার বাড়ি ভাঙছে, আমার জায়গার যাওয়ার মতন জায়গা নাই। এই এলাকার সম্পূর্ণ মানুষ বাড়ি ঘর গেছে। আমার বাড়ি যদি এই নদী গর্ভে চলে যায়, আমার কোথাও মাথা গোজার ঠাই নাই। সরকারের কাছে দাবি, এই খরা মৌসুমের মধ্যে বাঁধের কাজ যদি হয় তাহলে পরে আমাদের এই পাঁচ বিঘা সম্পদ হলো রক্ষা হবে। এদিকে ভাঙন রোধে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় মানববন্ধন করেছেন ব্রহ্মপুত্র পাড়ের মানুষ। শুকনা মৌসুমেও নদীর ভাঙনে আমাদের হাজার হাজার ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এমপি মহোদয়ের মাধ্যমে প্রকৌশলী সাহেবের সাথে এবারও যোগাযোগ করছি, কিন্তু ওই আশ্বাস করছে কিন্তু কাজ এখনো হয়নি। তবে প্রকল্প প্রস্তাবনা পাঠানোর দাবি করে ভুক্তভোগীদের আশ্বস্ত করেছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ভাঙন প্রতিরোধে আমরা প্রস্তাবনা প্রেরণ করেছি অর্থ উপসার করার জন্য, তো আশা করি যে এটা হয়তো একটা অলরেডি মন্ত্রণালয়ে গেছে, আশা করি যদি অনুমোদন আমরা পেয়ে যাই আমরা খুব সহজেই এখানে এক কিলোমিটারের মতো আমরা অস্থায়ী কাজ করব। আর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে যে এখানে আমরা আমাদের যে বড় প্রজেক্টটা চলে এটাকে আমরা রিভাইজ করে পরবর্তীতে এখানে যে এক থেকে দেড় কিলোমিটার অংশটুকুকে আমরা ইমপ্রুভ করব, তখন এলাকার মানুষ স্থায়ীভাবে নদী ভাঙন হাত থেকে রক্ষা পাবে। ঘরবাড়ি ও ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা রক্ষার্থে বর্ষার আগেই ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।